দেশের কোভিড গ্রাফে বড় সরব পতন। গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৩১ জন। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১১৭২৬ জন। দীর্ঘদিন পর দেশের দৈনিক করোনা সংক্রমণ নামল ১০,০০০-এর নিচে। বলা যায় করোনা মুক্তির পথে আরও কয়েক ধাপ এগিয়ে গেল ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের পরিসংখ্যান, গত ২৪ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫৩১ জন। একদিনে করোনার কবল থেকে সুস্থ হয়েছেন ১১৭২৬ জন। সুস্থতার হার ৯৮.৫৯%। এ নিয়ে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা মোট ৪৩,৭২,৩৯৪৪ জন। এ মুহূর্তে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯৭,০৬৪ জন। মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে জোর কদমে চলছে টিকাকরণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী দেশে এখনও পর্যন্ত করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে ২১০,০০২,০০০ বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিতকরণে জোর দেওয়া হচ্ছে নমুনা পরীক্ষায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।